এখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার আমরা এমনি নর্মাল ঘোরার জন্য বেরোচ্ছি। প্রথমে কোথায় আছি, কঙ্কতালিয়া একটা লেক বলে লেক আছে ওইখানে, বস বস। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর কেউ যদি তোমরা স্টে করতে চাও তাহলে এই শকুন্তলাতে স্টে করতে পারো, খুব সুন্দর একটা রিসর্ট আছে, ভেতরে সুইমিং পুলও আছে দেখলাম আই গেস। আর এখান থেকে আমরা আছি এখন বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, কারণ কঙ্কতালি ওটা লেক না একটা মন্দির আছে, ঠিক আছে। তো মন্দির আমরা এখন আর দেখবো না, আগে আমরা যেগুলো ফেমাস মানে যেগুলো পপুলার এখানে সেইগুলো আগে আমরা দেখছি। তো আমরা আগে যাচ্ছি বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো এইদিকে দেখো বাঁদিকে পুরো হাট বসেছে, এটা সোনারঝুরি হাট, এখানে পুরো পুরো মার্কেটটা বসে, এখানে শনি রবিবার এভরিডেই বসে, শনি রবিবার সবাই বসে, মানে বেশি করে বসে, এখন অল্প অল্প বসেছে যেহেতু শনি রবিবার প্রচুর ট্যুরিস্ট আছে এখানে দেখবার জন্য। আর এখানে অনেক কিছু পাওয়া যায়, শল পাওয়া যায়, শাল, তারপর রবীন্দ্রনাথের সেই ওয়াল হ্যাঙ্গারগুলো, তারপরে আরও অনেক কিছু শাড়ি এইসব পাওয়া যায়, পাঞ্জাবি। তো এগুলো যারা যারা কম দামে পাওয়া যায়, যারা যারা নিতে চায় তারা এখান দিয়ে নিতে পারো। ডিয়ার পার্কের ভিতরে গরু দেখাচ্ছে, গরু বলি। লেখা বিশ্বভারতী শিক্ষা ভবন, শিক্ষা ভবন, এটা কি হিন্দিতে শিক্ষা বলে তো, বাংলায় শিক্ষা ভবন আর ইংলিশে হরিণ দেখতে পাওয়া যায়। আর এখানে টিকিট হচ্ছে 50 টাকা পার পার্সন। চলে এক কাম কর, 200 রুপয়া দে আর 50 রুপয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচ। এই দেখ এই দেখ, হাতের সামনে এলো, হাতের সামনে দেখ, রাস্তা পার হচ্ছে, বলো করিস করিস না, দেখতে দে না, আয়। এখানেও হরিণ আছে, দূরে দূরে দেখছে, স্ট্যাচু হয়ে আছে, হাঁটছে। স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, সুন্দর স্ট্যাচু দাঁড়িয়ে আছে, দেখার মতো সুন্দর দাঁড়িয়ে আছে। চোখের সামনে এইভাবে দাঁড়িয়ে আছে, দেখো 4-5টা খোলা ঘুরছে। যখন রাস্তা পার হচ্ছিল মানে এখান থেকে ওই দিকে যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। আর প্রথমবার তো যখন হাতের সামনেই ছিল প্রায় শুভদ্বীপের জন্য পালিয়ে গেল, মানে ছেলেটা এত ইয়ে, এখন উপরে সবাই বসে আছে ওয়াচ টাওয়ার দিয়ে দেখছে, বাট ওয়াচ টাওয়ার দিয়ে কিছু দেখা যাচ্ছে না যেহেতু উপরে পুরো জঙ্গল, মানে গাছগুলো একটু লম্বা লম্বা উঁচু উঁচু আছে, তার জন্য নিচের কিছু দেখা যাচ্ছে না। তো হরিণগুলো এদিকে চলে এসছে এবারে ওই জঙ্গল থেকে তারের ভেতর দিয়ে লাফিয়ে লাফিয়ে, তো এখানে ওরা আছে, এবার লোক দেখলে এখান থেকে ওই দিকে চলে যাচ্ছে, বাট কিছুটা সুন্দর লাগছে সামনে দিয়ে এইভাবে দৌড়াচ্ছে খোলা পুরো।
তো আমরা এখন বিশ্বভারতী দেখার পর আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি ভাই? তো এখন আমরা যাচ্ছি বুদ্ধ মূর্তি দেখতে। এখানে একটা বুদ্ধ মূর্তি আছে, তো ওটা দেখতে যাচ্ছি। আর বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুরের যা যা ইউজ করা জিনিসপত্র, তার জীবনী সব কিছু ওখানে ছিল। তাই ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, ভিডিও করা অ্যালাউ নেই, তাই জন্য করতে পারিনি। তো এখন আমরা ওইদিকেই যাচ্ছি বুদ্ধ মূর্তি দেখতে। বিশ্বভারতীতে তার ইউজ করা গাড়ি ছিল, তার জামা কাপড় জুতো এগুলো সব ঝোলানো ছিল। আর ওনার ভয়েসটাও ছিল, উনি গান করেছিল একটা, সেটারও ভয়েস ছিল, উনি কথা বলছিল, সেই ভয়েসগুলো একটা ওখানে বাজাচ্ছিল মিউজিকে। আর একটা শান্ত পরিবেশ ছিল, পিসফুল একটা জায়গা ছিল, খুব সুন্দর। মানে ভেতরটা ঢুকেছে এটা কোথার মন্দির টাইপের জায়গায় চলে গেছে এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, খুব সুন্দর ছিল। আমি একাই গেছিলাম, বাকিরা কেউ ঢুকেনি। 70 টাকা করে টিকিট ছিল, বাকিরা বেকার করলো। আমি একাই গেলাম, গিয়ে দেখে এলাম, কেউ জুতো খোলার ভয় ঢুকলো না। এখন চলো যাওয়া যাক এবার। আমরা যখন সকালবেলা এসেছিলাম তখন হাটটা সবে বসছিলো, এখন পুরো সব বসে গেছে, পুরো হাট বসে গেছে চারিদিকে। আর অল্প অল্প ট্যুরিস্ট এসে, যেহেতু আজ ফ্রাইডে, ভিড় হবে না খুব একটা। স্যাটারডে সানডে খুব ভিড় হয়। আর এখানে সবাই, এখানে একটা হলুদ শাড়ি পরে সব যারা আছে তারা মাথায় ওটা নিয়ে, কলসি টাইপের নিয়ে নাচ করে, খুব সুন্দর লাগে এগুলো দেখতে। এই দিকটা ভালো ভিউ পাবি, এখান থেকে একটা তুলে নেন দিকে বুদ্ধ স্ট্যাচু। বুদ্ধ হচ্ছে শ্রী কৃষ্ণ বিষ্ণু, হ্যাঁ একটা অবতার, শ্রী বিষ্ণু বিষ্ণু, মানে শ্রী কৃষ্ণ তো বিষ্ণুর অবতার না? আচ্ছা, তো এটা হচ্ছে শ্রী বিষ্ণুর নবম অবতার, লাস্ট অবতার হচ্ছে বুদ্ধদেব। বাচ্চাদের পড়ানো হচ্ছে পাঠশালা, আমাদের এটা বাংলায় বলা হতো মস্তি কি পাঠশালা, মুক্ত পাঠশালা। খুব সুন্দর লাগছে বইগুলো নিয়ে। ফাইনালি গাইস, গাইস আমরা প্রকৃতি ভবনে চলে এসেছি। এখানেও টিকিটের গল্প, হ্যাঁ টিকিটের গল্প এখানেও। ওই যে পাঠশালাটা যেটা দেখলি ওটাই এটা, হ্যাঁ বাচ্চাদের পড়ানো হচ্ছে। নাম দেখি কক, কক মিন্স কক লাইক কাউডাং ফ্লাই স্যাগ অ্যান্ড দ্য লায়ন ইন টপ। গাইডই রাখতে পারতো। প্যারট, বাচ্চাদের পড়ানো হচ্ছে রান্না, এটা রান্না হচ্ছে বাচ্চাদের ওখানে পড়ানো হচ্ছে। আর প্যারট ন্যাচারাল, শকুন্তলা, কাল পুরুষ, ইটারনালি প্রেজেন্ট, ওনলি ফসিল, কাল পুরুষ। ঠিক আছে এটাও দেখে আসি। অস্ট্রিচ, মিউজিয়ামটা কিছু দেখার আছে। পিকক, ওয়াকিং ফক্স, মঙ্গুজ, বেজি, পোয়েট ফরেন লিভস দ্য পোয়েট অফ স্প্রিং, গায়ে বুঝুন
একটা সুন্দর পুকুর আছে, বাচ্চারা খেলছে। জেদি ছাগল মাটি খুঁড়ে পাথর ছুঁড়ে মেরেছি বার্ন আউট করে। ডান দিকে তো আমি ধরে আছি, চাপ নেই। কোথায় লাগলো? আরে উঠলো না গাড়িটা, আমি কি করবো বল? ফার্স্ট গিয়ার কোথায় লাগলো বল? কোথায় লাগলোটা কিসে দেখি? খুলে গেছে, স্প্রেটাও আনিনি আমি। ব্যথার ওষুধ খাবি? ও একটুখানি লেগেছে আর ওই শকুন্তলার সামনেই অনেক মার্কেট ছিল। যারা যারা শকুন্তলা যদি স্টে করতে চাও তো ওখান থেকে সামনেই নেমেই মার্কেট আছে, তো মার্কেট থেকে কিছু কিনতে পারে। তো আমরা ওখান থেকে মার্কেট থেকে কিছু গণেশের ছবি ফটো ফ্রেম টাইপের কিনলাম, আর কেউ কেউ ওরকমই কিনেছে। রবীন্দ্রনাথের কিছু কেনা হয়েছে, চাবের রিং কেনা হচ্ছে শান্তিনিকেতনে। তো এগুলো কেনা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করতে যাচ্ছি হচ্ছে হোটেল রয়্যাল বেঙ্গল, আমার ফেভারিট প্লেস। ওখানে গিয়ে আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে দেন আবার আমরা বাড়ির দিকে বেরোবো। আর আজকে সব থেকে ভালো লাগলো হচ্ছে ওই ছোটো বাচ্চাদের ওখানে পড়াচ্ছিল, ওটা দেখতে খুব সুন্দর লাগলো। আর হরিণগুলো সামনে দিয়ে দৌড়াচ্ছিল, আর বুদ্ধ মূর্তিটা ভালো লাগলো। আর এই কটাই ভালো লেগেছে। এখন চলো লাঞ্চ করতে যাওয়া যাক। তুমি এটা